কি উম 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 বলো তো কিছু বলো উম উম আ উম হুম কে বুড়ি দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার পুচকিটা পুচকি পুচকি রাজিয়া, আর চলো শুরু করা যাক আজকের ব্লগটি। রাজিয়া, আমি যখন রাজিয়াকে বাসা রেখে চলে যেতে চাই তখন রাজিয়া এমন কান্না করে, কোন নিলি ঠান্ডা? হ্যাঁ আমাকে যাইতে দিবা না বাইরে রাজিয়া, আম্মুকে বাইরে যাইতে দিবা না? আম্মু কি কোনো কাজ কর্ম নাই আর? আমি কাজ করতাম না, কাজ না করলে কিভাবে খাবো আমরা? হ্যাঁ কাজ না করলে কই থেকে খামো আমরা বাবা? হ্যাঁ বাবা, কাজ না করলে কই থেকে খামো আমরা? চাকরি না করলে কই থেকে খামো আমরা? হ্যাঁ দেখেন কি কান্নাকাটি করে রাজিয়া, রাজিয়া আমাকে বাইরে যেতেই দিবে না। কত আদর দিতে হয় রাজিয়াকে, কত আদর দিতে হয়! রাজিয়া আমাকে বাড়ি যেতে দেবে না, আমি কাজ করবো নাই, কিচ্ছু নাই, আমি শুধু সারাক্ষণ তোমাকে নিয়ে বসে থাকবো। হ্যাঁ বেবি, হ্যাঁ আমাকে কোথাও যেতে দিব না? হ্যাঁ লোল দিয়ে আমি জামা কাপড় বলে নিতেছ? উলাল্লা, ম্যাটারনিটি ভ্যাকেশন কাটিয়ে সব কিছু শেষ করে যে আমার প্রফেশনাল লাইফে আস্তে আস্তে শুরু করতে, রাজিয়া তো একটুও মানতে রাজি না। রাজিয়া চাই সারাক্ষণ তার সাথেই আমি বসে থাকি। আরাম করছি বাচ্চাকে নিয়ে, অনেক ভালো ছিলাম, অনেক করে সময়ও দিছি, আর এখন ভ্যাকেশন শেষ হলো, ম্যাটারনিটি কর্মজীবনে যাওয়ার পালা। আমি বর্তমানে কোনো জব করছি না, বাট কয়েক জায়গায় ট্রাই করছি। বিদেশের মাটিতে মানে অনেক এক্সপেন্সিভ লাইফ, আর যদি আমরা জব না করি সেটা মেনটেন করা একদমই অসম্ভব। আর ভিউয়ার্স, এখন আমি বেশি ভিডিও দিতে পারছি না, কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমার এখন যেহেতু প্রফেশনাল লাইফ শুরু করতে যাচ্ছি, আমার প্রতিদিনই কয়েক জায়গায় ইন্টারভিউ চলছে। ভ্যাকেশন শেষ হয়ে গেল, ম্যাটারনিটি অনেক দিন বাচ্চাকে সময় দিলাম, আর এখন কর্মজীবনে ব্যস্ত চলে যেতে হবে। বাট রাজিয়া তো মানতে রাজি না, রাজিয়া মানতে রাজি না, একদমই না। রাজিয়া আমাকে কখনো যেতেই দিবে না, সারাক্ষণ আম্মুর সাথে থাকতে চায়। আম্মুর কুলে 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 আমি কিভাবে আমার লাইফটা কাটাবো আমি বলতেই পারছি না। ওর বাবাও বাংলাদেশে চলে গেছে, ওর বাবা চলে গেছে, আর এখনো সারাক্ষণ আমার কোলে এ করে কি উম 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 বলো তো কিছু বলো বুড়ি দেয়। হ্যাঁ বুড়ি কিছু বলো তুমি, বুড়ি এই বুড়ি তুমি কিছু বলো বুড়ি। হ্যাঁ রাজিয়াকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, ঘুম পাড়ানোর পর বলতেছে আম্মুকে চলো আমরা সকালের নাস্তা করে ফেলি, আর সকালের নাস্তা করেই আমি একটু বাইরে চলে যাব, কাজ আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ফুলকপি গাজর কেটে নিয়েছি, সেটা আম্মু এখন ভাজি করবে, শুধু একদম কোনো মশলা টশলা ছাড়াই। এখানে শুধু তেল লবণ আর পেঁয়াজ দিয়ে ভাজি করা হবে, সাদা ভাজি। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, মানে কালার কম্বিনেশন সবজি দিয়ে। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে যাবো বাইরে। আজকে ভিউয়ার্স ছিল একটা চাকরির ইন্টারভিউ ছিল, সেখানে যাব, তারপর বাসার জন্য কিছু বাজার করব, তারপর বাসায় ফিরব।
এই তো ভিউয়ার্স, বাইরে কাজকর্ম শেষ করে চলে আসছি আর এখন তারপর তো পিৎজা বানালাম। এই তো এটা হচ্ছে শামুকের পিৎজা। আর তুমি কোথায় যাচ্ছ? অজু করতে যাইতেছি। অজুরা নামাজ পড়তে যাইতেছ নাকি? আমার বাসার পাশে একটা মসজিদ আছে, সেখানে আরো সাথে নামাজ পড়তে যাবে, সবাই দোয়া করবে আমার ছেলেটার জন্য। আমি আমার জন্য। আচ্ছা ঠিক আছে, সবার জন্য দোয়া করো। ওকে যাও না, দৌড় দৌড় নামাজ শেষ দিয়ে যাবো, যাও। এই তো আজকে পিৎজাটা খাবো, সবার জন্য অন্য টুনা ফিশের পিৎজা আছে, মালগাড়িতার পিৎজা আছে, আমার জন্য শামুক অ্যান্ড সালমন মাছের পিৎজা, আরশের জন্য আসতেছে। এই যে পাপা আর আমি খাইলাম আজকে এই ফুইদো ম্যাখ, আমরা বলি যেটা মানে ফ্রুটস, সামুদ্রিক ফ্রুটসের পিৎজা। আর আরশের জন্য পিৎজা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ভিউয়ার্স মেয়েকে নিয়ে শুয়ে পড়লাম। এই তো মেয়ে শুধু সারাক্ষণ বাবাকে খুঁজে, বাবার কোলে আর বাবার বুকে শুয়ে অভ্যাস তো, আর তাই এখন খুব মিস করে বাবাকে। আর আশা করি তোমাদের ভালো লাগছে আমার এই ব্লগটি। আর যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমি এখানেই রাখবো, আবার দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।